আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, শেষ হয়েছে চলতি বছরের হজের কার্যক্রম। আগামী বছরের হজের নিবন্ধন শুরু সেপ্টেম্বরে, কোটা বাড়েনি বাংলাদেশের জন্য। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটু লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। আগামী বছর বাংলাদেশিদের জন্য হজের কোটা 1,27,198 জন অপরিবর্তিত রেখেছে সৌদি সরকার। হজযাত্রী নিবন্ধন শুরু হবে আগামী 16 সেপ্টেম্বর। ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী বছরের হজ বিষয়ে প্রাক প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভায় হজ এজেন্সিগুলোর সংগঠন হাব নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলর, হজ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীবারের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হবে এবছরের 16 সেপ্টেম্বর থেকে, আর আগামী বছরের 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। বৈঠকে এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করায় সন্তোষ প্রকাশ করেন ধর্ম সচিব। সচিব জানান, 2024 সালে বাংলাদেশ থেকে 1,27,198 জনকে পবিত্র হজ ব্রত পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার। প্রসঙ্গত, এবছর বাংলাদেশের জন্য 1,27,198 জনকে হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছিল সৌদি সরকার। হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় 9 বার সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। প্রায় 5,000-এর মতো কোটা সৌদি সরকারকে ফেরত দিতে হয়। এদিকে বুধবার পর্যন্ত পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন 1,14,018 জন হজযাত্রী। হজ পালন করতে গিয়ে এবার বাংলাদেশের 119 জন হাজি মারা গেছেন। সৌদি নিয়ম অনুযায়ী তাদের সৌদি আরবে দাফন করা হয়েছে। আপডেট এই পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খুদা হাফেজ।